কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের কথা যত জায়গায় বলছেন, ঈমানের কথা প্রায় তত জায়গায় আমলের কথা বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সলিহাত, যে ব্যক্তি ঈমান আনলো আর কি করলো, নেক আমল করলো। তাহলে ঈমানের সাথে সম্পর্ক হলো কিসের? নেক আমল না বদ আমল? নেক আমল। জিজ্ঞাসা করি, নেক আমলের দরকার আছে কি নাই? নেক আমলের দরকার আছে। সুতরাং নেক আমলের প্রয়োজনটা কেমন? নেক আমল আপনাকে আমাকে করতেই হবে, কারণ যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই আমাদের আজকের যিনি প্রধান আলোচক তিনি আপনাদেরকে একটা হাদিস থেকে যতটুকু শুনাইলেন এটার দ্বারা বোঝা যায় যে আমাদের নেক আমলের দরকার আছে কি নাই? আছে। সাথে সাথে নেক আমলের সাথে আল্লাহর রহমতেরও কি আছে? প্রয়োজন আছে। তা আমরা আল্লাহ তাআলা রহমত চাই কি চাই না? চাই। এখন আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি ভাবে একভাবে বসে আছিলাম, এটা একটু রিল্যাক্স করার জন্য এবং আল্লাহ রহমতের অগণিত অগণিত ফেরেশতাদেরকে দেখানোর জন্য আমরা একটু দুটা হাত তুলে আল্লাহর কাছে আমরা যে রহমত চাই এটা প্রমাণ করতে চাই। কারা কারা রহমত চাই বলেন না? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসালে সওয়াব মাহফিল, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত কথা, আমি দীর্ঘায়িত করব না, তবে মূল বিষয়গুলো আমাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে। আমাদের হুজুর পাস করলেন যে আমরা যা শুনি তা বাড়িতে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? তো বিশেষ করে আমার আব্বা হুজুর কিন্তু আপনাদেরকে ওয়াজ করে শুনাইতেন, এটাই আমি একটু বলছি। সেটা কি? এরকম শীতের সময়ে নদীতে পানি বেশি থাকে না কম থাকে? বলেন কি থাকে? কম থাকে। এখন ওই নদীর ওই পারে আপনার এক মাহফিল, ওয়াজ মাহফিল, এখন ওই দাদা নাতিকে নিয়ে ওই পারে ওয়াজ শোনার জন্য গেছে। তো মাওলানা সাহেব এত সুন্দরভাবে বুঝাইছেন যে বাবা জিরা আমার ফরজ তরক করা হলো কবিরা গুনাহ। ফরজ তরক করা কি? তো হাঁটুর উপরে কাপড় উঠলে সব না গুনাহ? গুনাহ। তো এখন নাতি মনোযোগ দিয়ে শুনছে, দাদাও শুনছে, কিন্তু যখন গভীর রাত্রিতে ওয়াজ শেষ হয়েছে দাদা নাতি বাড়ির দিকে ফিরছে, এখন পারাপারের জন্য নৌকার ব্যবস্থা নাই, এখন ওই খাল পার হইতে হবে। যখন খালে নামছে এখন নাতি তো ছোট, তারে তার কাদের মধ্যে নিচ্ছে, নিয়া যখন নামছে আস্তে আস্তে পানিতে নামে আর কাপড় আস্তে আস্তে কি করে উপরের দিকে উঠায়। এখন যখন কাপড় উঠাইতে উঠাইতে হাঁটুর উপরে উঠে আসছে, এখন ওই নাতি কাঁধে বসে বলতেছে, দাদা কি করতেছ? যে কি করছি যে তুমি দেখি হাঁটুর উপরে কাপড় উঠাই ফেলছ? কারণ হুজুর তো বলছে হাঁটুর উপরে কাপড় উঠানো হলো কবিরা গুনাহ। এটা কিন্তু ঠিক কথা। একটা মাসালা আমরা জানি, এই ফরজ তরক করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। দাদায় দিছে বকা, চুপ কর, তুই আর কয়দিন ওয়াজ শুনছস? আজকে ওয়াজে আইসা আমার সেখানে শুরু করছস? সারা জীবন ওয়াজ শুনছি, ওই পারের ওয়াজ এই পারে আনি নাই, এই পারের ওয়াজ ওই পারে নেই। কথাটা বুঝতে পার? তার মানে আপনারা কি এই পারের ওয়াজ ওই পারে নিবেন না এখানেই রাখবেন? তাহলে আমাদের এই যে মাহমুদুল হাসান সালিহ সাহেব সুন্দর সুন্দর সুর দিয়ে আপনাদেরকে ওয়াজ করে শুনাইছে, দেখলাম যে আপনাদের মধ্যে একটা পুলক পুলক ভাব হয়েছে, কথা ঠিক কিনা বলেন? কানের মধ্যে আওয়াজ ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে, কথা ঠিক কিনা বলেন? তাহলে কানে আওয়াজ শুনবেন, এই যে আওয়াজটা কান দিয়া শুনলেন, এই কান দিয়া শুনলেই শুধু হবে না, আরেকটা কানেরও দরকার আছে কিনা বলেন? এই জন্য কবি বলছেন, ইসুকুন আজ গোশে গিলবা ইয়াদ শুনোদ, ইসুকুন আজ গোশে গিলবা ইয়াদ শুনোদ, গোশে গিল ই জানা দারাত হিসে সুদ, গোশে গিলবা জুমলা হাইয়ান হামদমাস, গোশে গিল মাকসুদে নসলে আদমাস।
অর্থাৎ এই আপনার যেমন দুইটা কান আছে পাখিরও কিন্তু কান আছে ঠিক কি না বলেন পশুরও কান আছে গরু ছাগলেরও কি আছে কান আছে আবার মানুষেরও কি আছে কান আছে কিন্তু ওই কান দিয়ে শুনলে কিন্তু ওই কান দিয়ে বের হয়ে যাবে কিন্তু আপনাকে আরেকটা কান নিতে হবে এটা হলো এমন একটা কান এটা কিন্তু অন্যান্য পশু পাখির মধ্যে নাই এটা শুধু আছে মানুষের মধ্যেই বলেন না সুবহানাল্লাহ এই কানটাকে বলা হয় দিলের কান জোরে বলেন কিসের কান দিলের কান তাহলে আমরা এই কথাগুলো আমরা আজকে আমি খেয়াল করছি বসে বসে আল্লাহর মেহেরবানি আপনারা দিলের কানে শুনছেন কথা ঠিক না বেঠে আচ্ছা সুতরাং কথাটা হলো আমাদের আমলের প্রয়োজনটা কেমন আমার হুজুর অর্থাৎ প্রধান অতিথি তিনি আজকে মালিক দিন রহমাতুল্লাহ আলাইহির একটা প্রসঙ্গ নিয়ে চমৎকার কথা বলছেন মানে সূরা ফাতিহার প্রথম দুই আয়াতের তাফসিরে সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা আমি সংক্ষেপে বলে মোনাজাতের দিকে যাব হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের শুরুটা কিন্তু খুব একটা ভালো ছিল না তার মানে তিনি ভালো কাজ করতেন না মদ পান করতেন খারাপ কাজে লিপ্ত থাকতেন মহানাল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছোট্ট মেয়েও দান করছেন যাই হোক হঠাৎ করে যখন তিনি বিরাট বড় বুজুর্গ হয়ে গেলেন তায়েব হয়ে গেলেন তৌবাকারী হয়ে গেলেন মানুষ জিজ্ঞাসা করতে শুরু করলো মালিক দিনার আপনি এত সুন্দর তৌবাকারী কিভাবে হলেন মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতো যে শোনো আমি একদিন কোনো বর্ণনায় আছে কদরের রাত্রির কথা কোনো বর্ণনায় আছে আপনার সবে বরাতের কথা যাই হোক মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার একটা অভ্যাস ছিল আমি মদ পান করতাম আমি একদিন কি করলাম মদের গ্লাস যখন আমি হাতে নিলাম আমার ছোট্ট শিশুটা মেয়েটা সে আমার হাতের মধ্যে এমন জোরে নাড়া দিল মদের গ্লাসটা পরে ভেঙে ফেটে গেল মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো কিন্তু মেয়ের প্রতি আমার একটা মায়া দয়া মমতা থাকার কারণে আমি কি করলাম না মেয়েকে কোনো শাস্তি দিলাম না কিন্তু মদ খাওয়াটা আমার এদিন আর হলো না এরকম হইতে পারে কিনা বলে পারে এই দয়ার কথাটা বলছেন দেখেন আমি সংক্ষেপে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে কিছু কাফের বন্দী হয়েছে একজন মহিলা বন্দী হয়েছে তার ছোট্ট শিশুটা কোল থেকে হারিয়ে ফেলছে হারিয়ে ফেলার পরে মহিলা ওই দলের মধ্যে একবার ওই দিকে ছুটে আবার ওই দিকে ছুটে তার মেয়েটাকে সন্তানটাকে খোঁজাখুঁজি করছে আল্লাহ রাসূল গভীরভাবে বিষয়টাকে লক্ষ্য করছেন হঠাৎ করে যখন তার সন্তানটা পেয়ে গেল সন্তানটাকে কোলে নিয়ে চুমু খাচ্ছে দুধ খাওয়াচ্ছে আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবীরা শোনো শোনো এই যে মহিলা তার সন্তানটা পেয়ে যতটুকু খুশি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একটা গুনাহগার বান্দা ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে ওই বান্দার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় জোরে বলেন আল্লাহু আকবার আমার আব্বা গজল বানাইছিল সেটা কি ও গো আমার দয়াল মাহবুব দুঃখ আমার শুনে যাও অসহায় দাসে ডাকি তোমায় একটুখানি শুনে যাও একটুখানি শুনে যাও মাওলা মাফ করে দিয়ে যাও অসহায় দাসে ডাকি তোমায় একটুখানি শুনে যাও বলেন আল্লাহু আকবার গভীর রাত্রিতে হাদিস শরীফের মধ্যে আসছে যখন রাত ১২টা বেজে যায় রাতটা যখন গভীর হয়ে যায় বাবা জি আমার বন্ধুরা আমার কোন কোন সময় মানুষ সব সময় আল্লাহকে চায় আল্লাহকে চায় কথা ঠিক কিনা বলেন এমন একটা মুহূর্ত আসে যেই মুহূর্তে বান্দা আল্লাহকে শুধু চায় না স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দাকে চায় জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য গভীর রাত্রিতে আল্লাহ তাআলা সামায়ে দুনিয়ায় প্রথম আকাশে আমরা দেখি আশে আজিম থেকে সামায়ে দুনিয়া আল্লাহ তাআলা আবির্ভূত হন হয়ে বান্দাকে বলেন হাল মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু কে আছো এমন হে আমার বান্দা তুমি তো ঘুমিয়ে আছো
আমি তোমার কাছে চলে আসছি, কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। জিকির করলেন, আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ করে ফেলেছি। রাসূলের পাক কোন কারণে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। ওই সাহাবী আবার ঘুরে রাসূলের পাকের সামনে যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ করে ফেলেছি, আবার মুখটা ফিরালেন, আবার বলছে এই কথা। তখন আল্লাহ রাসূল বলতেছে হে আমার সাহাবী, তুমি ওই সমুদ্রের পানিগুলোকে যদি ফুটা ফুটা করা হয়, যেই পরিমাণ ফোটা হবে তুমি কি সেই পরিমাণ গুনাহ করছো? এখন সে আল্লাহর ভয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওই ফুটা পরিমাণের চেয়ে বেশি গুনাহ করে ফেলেছি। আচ্ছা, সাধারণ মানুষ কি যতই গুনাহ করুক এত গুনাহ কি করতে পারে? সাধারণত পারার কথা না। আল্লাহ রাসূল বলতেছে আমার সাহাবী, ওই যে পৃথিবীর মধ্যে যত গাছ আছে, সকল গাছের মধ্যে যত পাতা আছে, পাতার সংখ্যক গুনাহ তুমি করছো কিনা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি এসে বেশি গুনাহ করে ফেলছি। এরপরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঠিক আছে বুঝলাম, পাগলা বুঝাইতে অসুবিধা হচ্ছে, আকাশের মধ্যে যে তারকারাজি আছে আজ পর্যন্ত এমন কোন বিজ্ঞানী আছে কিনা, শুনছেন কিনা যে তারা আকাশের মধ্যে কতগুলো তারা আছে বলে দিতে পারছে? আছে নাই? হবেও না, অসংখ্য তারকারাজি আকাশের মধ্যে। ওই সাহাবীকে বলতেছে সাহাবী রে, ওই যে আকাশের মধ্যে তারকাগুলি দেখা যায়, তারকার সংখ্যক গুনাহ তুমি করেছো কিনা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তারকার সংখ্যার চেয়ে বেশি গুনাহ করে ফেলছি। এখন রাসূলের পাক বলতেছে আচ্ছা তুমি বলো, তুমি কি আমার মহান আল্লাহ তাআলার দয়া রহমতের চেয়ে বেশি গুনাহ করে ফেলছো? সাহাবী চোখের পানি ছেড়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলার দয়ার চেয়ে, তার মায়ার চেয়ে, তার রহমতের চেয়ে বেশি গুনাহ আমি করি নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়াটা কম না বেশি? বলেন না আল্লাহু আকবার। তাহলে এই বান্দার প্রতি আল্লাহর দয়া আছে কি নাই? আছে। এই জন্য আমার আব্বা গজল বানাইছেন কি, গভীর রাত্রে আল্লাহ যেন বান্দাকে আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বলতেছেন, ও গো আমার দয়াল মাহবুব, দুঃখ আমার শুনে যাও, অসহায় দাসে ডাকি তোমায় একটুখানি শুনে যাও, আসলে তুমি নিশিকালে, অর্থাৎ এখন কি গভীর নিশি রাত নাকি? বলেন আসলে তুমি নিশিকালে, বান্দার ঘুম ভেঙ্গে দিলে। এখন কি আপনাদের চোখে ঘুম আছে নাই? আল্লাহ আকবার। বলেন কার মহব্বতে? ঠিক না? ঠিক। আসলে তুমি নিশিকালে, বান্দার ঘুম ভেঙ্গে দিলে, ডাকিতে তোমায় আল্লাহ আল্লাহ বলে, তাই দয়া করে শুনে যাও, অসহায় দাসে ডাকি তোমায় একটুখানি শুনে যাও। বলেন না আল্লাহ একবার। বলেন আল্লাহ 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 আল্লাহ, প্রাণ খুলে বলেন আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন এইভাবে আল্লাহ নামের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বলেন না লা ইলাহা, আমার কানটা বোধহয় আওয়াজ কম শুনে, নাহলে এতগুলি লোক আওয়াজ করলে তো বেশি শোনা যাইতো, আর একটু জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বান্দা যখন এই কালেমাটা উচ্চারণ করে আমরাও করছি আলহামদুলিল্লাহ বলে করার সাথে সাথে দয়ায় মা আল্লাহ তাআলা একটা সবুজ রঙের পাখি তৈরি করেন এই সবুজ রঙের পাখিটা কি আল্লাহ তাআলা মানে 10,000 জবান আল্লাহ তাআলা দান করেন অসংখ্য জবান দিয়ে পাখিটা আল্লাহর প্রশংসা করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আরশে আজিমে যখন পৌঁছে যায় মহান আল্লাহ বলেন পাখি তুমি জান্নাতে চলে যাও পাখি জবাব দেয় রব্বুল আলামিন যেই লোকের জবান থেকে কালেমা তৈবা উচ্চারণ হওয়ার কারণে আপনি আমাকে তৈয়ার করছেন ওই লোকটাকে ক্ষমা না করা পর্যন্ত আমি পাখি জান্নাতে যাব না আল্লাহু আকবার আল্লাহ তাআলা কি করেন আরো 70,000 জবান তাকে দেন এই জবান দেন আল্লাহ তাআলা বলেন পাখি রে তুমি তো জানো না তুমি তো দাবি জানাইছো এই লোকটাকে ক্ষমা না করলে তুমি জান্নাতে যাবে না তুমি জানো না আমার দয়াটা কত আমার ওই বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাতে বা যখন সাল্লাল্লাহু আলাইহি উচ্চারণ করলো বান্দার জবান থেকে কলেমাটা বের হয়েছে শুরু হয়েছে এখনো শেষ হয় নাই আমি আল্লাহর এর আগেই তার গুনাহ মাফ করে দিয়েছি বলেন আল্লাহু আকবার তাহলে আমরা কালেমা পড়ছি কথা ঠিক কিনা বলেন আল্লাহ তারা 70,000 জবান দেন এই জবান দিয়ে সে কিয়ামত পর্যন্ত তসবিহ পড়তে থাকবে হাশরের ময়দানে আল্লাহ বলবেন পাখি রে ওই ব্যক্তি কালেমা পড়নেওয়ালা লোকটার হাত ধরে তুমি জান্নাতে চলে যাও তো জিকিরের দরকার আছে কিনা এই জন্য আমার আব্বা মানে গজল বলাইছেন আসলে তুমি নিশিকালে বান্দার ঘোম ভেঙ্গে দিলে এমন কিছু আশা এক দুনিয়াতে আছে যারা আজকে আপনি আমি শুনতেছি তারা যায় নামাজে দাঁড়িয়ে গেছে সেজদায় পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করছে কথাটা ঠিক কিনা বলেন তাহাজ্জুদের নামাজ পড়ছে আল্লাহর আল্লাহ আমার আব্বা হুজুর বলতেছেন আপনাদের সবার নানা হুজুর আচ্ছা আমার আব্বাকে দেখছেন কারাগারে একটু হাত জাগান তো দেখি বলেন আল্লাহু আকবার কত মহব্বত করতে আপনাদেরকে ঠিক কিনা বলেন এখন তিনি বলতেছেন আসলে তুমি নিশিকালে বান্দার ঘুম ভেঙ্গে দিলে ডাকিতে তোমায় আল্লাহ আল্লাহ বলে তাই দয়া করে আল্লাহ আল্লাহ ডাক শুনে যাও সুবহানাল্লাহ বলেন এই গভীর রাত্রিতে আমাদের আল্লাহ তাআলাকে একটু ডাক শোনাইলে ভালো হবে না খারাপ হবে সারা জীবন তো আমরা কি করলাম ঘুমাইলাম কবরেও সারা জীবন আপনি আমরা শুয়েই থাকব ঘুমাইব কাজেই এখন যদি আমার দিলটাকে জিন্দা করতে পারি কবরেও আপনি জিন্দা থাকবেন কথা ঠিক না ঠিক তাহলে একটু প্রাণ খুলে মাথা নাড়বেন না হেলবেন না দুলবেন না একটু গুনার কথাটাকে মনে করে করে আপনার এই আয়াতের অর্থের দিকে একটু খেয়াল করলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আত্মার উপর নফসের উপর জুলুম করেছি বেবিচার করেছি অপরাধ করেছি অন্যায় করেছি আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব জিজ্ঞাসা করি আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না কারা কারা চাই একটু হাত জাগাই বলেন না আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার মহান আল্লাহ তুমি দুইটা হাত কবুল করে আমাদেরকে ক্ষমা করে দাও বলেন আমিন তাহলে সুতরাং এই জিকির আপনি আমি করব এইরূপ খেয়াল করে একটু প্রাণ খুলে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবার আব্বাই গভীর রাত্রিতে গজল বানাইলেন, এইগুলি বানাইয়া তিনি আল্লাহকে স্মরণ করতেন। তিনি বলতেছেন, মানে তিনি বলতেছেন, আসলে তুমি নিশি কালে বান্দার ঘুম ভেঙে দিলে, ডাকিতে তোমায় আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ দয়া করে ডাক শুনে যাও। আবার বলতেছেন, করেছি আমি কত গুনাহ গণনা করলে শেষ হবে না, করেছি আমি কত গুনাহ গণনা করলে শেষ হবে না, অসুবিধা তাতে কিছুই হবে না, মাফ যদি করে দাও। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, শয়তান সারা জীবন অন্যায় অপরাধ করাইবে, আল্লাহ বলবে দিলাম মাফ কইরা, তাহলে আর কিছু থাকে? তাহলে আমরা আল্লাহর কাছে মাফ চাই কি চাই না? গভীর রাত্রিতে আমরা একটু দোয়া করব। বাবাজির আমার বন্ধুরা, আমার মালিক দিনা রহমাতুল্লাহ আলাইর কথাটা শেষ করে দেই। মালিক দিনা রহমাতুল্লাহ আলাই এই মেয়ের জন্য বড় মানে প্রাণ খোলা ছিলেন, মদ পান করতে পারলেন না, মানে গ্লাস ভেঙে দিল। ঘটনাক্রমে মেয়েটা ছোট্টবেলায় হঠাৎ করে সে ইন্তেকাল করলো, বাবার মনে আরো বেশি কষ্ট আসলো। যাই হোক, মালিক দিনার বলতেছেন, একদিন রাত্রে আমি স্বপ্নে দেখতেছি যেন কিয়ামত কায়েম হয়ে গেছে। একটা বিশাল বড়, সংক্ষেপে বলছি, সময় যেহেতু কম, বিশাল বড় একটা অজাগর সাপ, এই সাপটা আমার পিছনে ধাওয়া করছে। আমি যত দ্রুত দৌড়াই সাপটা আমার পিছনে দৌড়ায়, আমি ডানে যাই সাপ ডানে যায়, বামে যাই সাপ বামে যায়, অর্থাৎ সাপ আমার পিছন ছাড়ছে না। এরকম করে করে আমি রাস্তার পাশে দেখলাম একটা লোক, সাদা দবদবে পোশাক পরা, সাদা দাড়ি, বৃদ্ধ লোক, খুব দুর্বল লোক, রাস্তার পাশে পড়ে আছে, সুন্দর চেহারা। এই লোকটাকে বলতেছি, ভাই এই বিপদ থেকে তুমি আমাকে একটু রক্ষা করো। এই লোক বলতেছে, দেখো আমার গায়ে শক্তি নাই, আমি তোমাকে এই বিপদ থেকে রক্ষা করার মতো শক্তি আমার নাই, আমি এটা পারবো না, তবে তুমি আর একটু সামনে যাও, হয়তো বা তোমার কোনো ব্যবস্থা হইতে পারে। এই লোকটা কি করতে পারলো না, সাহায্য করতে পারছে, পারে নাই, আরো সামনের দিকে, বিপদে পড়লে তো যা হয় তাই, কথা ঠিক কিনা বলেন? আরো সামনে রওনা দিল, আরো সামনে যেতে যেতে তিনি বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছি একেবারে গেলাম, তো আমাদের গ্রামে বলা হয় পড়লে তো পর কার ঘরে, আরে শিখান না আমাকে একটু, পড়লে তো পর মালির ঘরে, একটা কথা আছে না, একেবারে দৌড়ে গেছে তো গেছেই একেবারে জাহান্নামের গেটে। তাহলে বিপদ সামনেও কি বিপদ, পিছনেও কি বিপদ, এখন পাশার জন্য আবার পিছনে ফিরছে, জাহান্নামের দিকে তো যাওয়া সম্ভব না, আবার এই বেটাকে পাইছে, বলতেছে ভাই একটু রক্ষা করো, বিপদে বললে যা হয়। লোক বলছে, আমার পক্ষে সম্ভব না, দুর্বল আমি, যাই হোক একটা কাজ করো, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে মুসলমানদের কিছু আমানত আছে, ওইখানে যাও, হয়তো বা তোমার কোনো ব্যবস্থা হইতে পারে। লোকটা দৌড়ে পাহাড়ের কাছে যখন গেছে, আল্লাহর কি মেহরবানি দেখতেছে, এখানে একটা গেট আছে, অটোমেটিক্যালি গেটটা খুলে গেছে, এখন ভিতরে দেখা যায় অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করতেছে, সুবহানাল্লাহ। এরই মধ্য থেকে হঠাৎ করে একটা ছোট্ট শিশু দেখা গেল, ওই শিশুটা হলো তার মেয়ে। আশ্চর্য হয়ে গেল আমার মেয়ে, এখানে ঘটনাক্রমে মেয়েটা ওইখান থেকে তাকাইলো বাবার দিকে, বাবাকে দেখে মেয়েটা দৌড়াইয়া সামনের দিকে আসছে, এসে অনেক দিন পরে যেন বাবাকে পাইছে, বাবার একটা হাতের মধ্যে ধরেছে আর একটা হাত দিয়ে সাপের দিকে এরকম ভাবে একটা ইশারা করছে, করার সাথে সাথে সাপ যেন কোথাও উদাও হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা সুললিত কণ্ঠে পড়তেছে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আনতাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ।